এবার জাহাঙ্গীরকে কঠিন নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। আজমতুল্লাহর কারণে গাজীপুরে ভোট বন্ধ হয়ে গেল। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিতের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলমকে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর দলীয় প্রধানের নির্দেশে আপিলের প্রস্তুতি নিচ্ছেন তিনি। আগামী 15 মে ভোটকে সামনে রেখে যখন ঢাকা লাগোয়া জনপদটি প্রচারে জমজমার, তখন রবিবার উচ্চ আদালতের এক আদেশে স্থগিত হয়ে যায় ভোট। যার আবেদনে এই কাজটি হয়েছে সেই ABM আজহারুল ইসলাম সুরুজ এই জেলারই বাসিন্দা নন, তিনি ঢাকা জেলার সাভার উপজেলা শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এই আওয়ামী লীগ নেতার আপত্তি তার ইউনিয়নের 6টি মৌজা 2013 সালের ডিসেম্বরে গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হয়েছে, অথচ এই মৌজার ভোটাররা তার ইউনিয়নেরও ভোটার। গত 4.5 বছর ধরে এই আদেশের বিরুদ্ধে আইনি লড়াই করে আসছিল সুরুজ। গত 10 এপ্রিল বিএনপি নেতা মওদুদ আহমেদকে আইনজীবী নিয়োগ করে হাইকোর্টে রিট করেন তিনি, তবে সেদিন রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়ে যায়। এরপর আওয়ামী লীগপন্থী আইনজীবী সৈয়দ রেজাউর রহমানকে আইনজীবী প্রয়োগ করে 6 মে তিনি আবার আদালতে যান এবং এরপর 3 মাসের জন্য নির্বাচনে স্থগিতাদেশ আসে। জনাব সুরুজ জানিয়েছেন, তিনি গাজীপুরে ভোট স্থগিত জানিয়ে তিনি চেয়েছিলেন তার 6 মৌজায় যেন ভোট না হয়। সুরুজ আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত, তার এই কর্মকাণ্ড ভীষণ ক্ষিপ্ত হয়েছে গাজীপুরের দলের প্রার্থী জাহাঙ্গীর আলম। সুরুজ সম্পর্কে গাজীপুরে জাহাঙ্গীরের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা আজমতুল্লাহ খানের বেয়াই হন জাহাঙ্গীরের ধারণা। এই আত্মীয়তার সম্পর্ক এই রিটে আবেদনের পেছনে ভূমিকা রেখেছে, কারণ আজমত নির্বাচনের শুরু থেকে জাহাঙ্গীরের বিরুদ্ধে কাজ করছিলেন বলে তথ্য ছিল আওয়ামী লীগে। সুরুজ অবশ্যই অভিযোগ উড়িয়ে দিয়ে বলছেন, আজমতের সঙ্গে আত্মীয়তার সঙ্গে এই রিটের কোনো সম্পর্ক নেই, আজমতই বরং নানা সময় আদালতে তার আবেদন নাকচ হওয়ার পিছনে ভূমিকা রেখেছে। রবিবার উচ্চ আদালতে আদেশ পাওয়ার পর ভোটের প্রচার স্থগিত করে জাহাঙ্গীর ছুটে যান ঢাকায়। বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় দলের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করে তিনি সন্ধ্যায় গণভবনে যান দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। জাহাঙ্গীর বলেন, আমি নেত্রীকে সব জানালাম, নির্বাচন নিয়ে কথা বললাম, তিনি আমাকে আইনের মাধ্যমে মোকাবেলা করার জন্য নির্দেশ দিয়েছেন। সোমবার সকালে জাহাঙ্গীর প্রয়াত আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় যোগ দিতে টঙ্গীর হায়দ্রাবাদে যান, সেখান থেকে তিনি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে ঢাকায় যান। জাহাঙ্গীর আলমের মিডিয়া সেলের প্রধান মোহাম্মদ আলম জানান, সকালে আহসানুল্লাহ মাস্টারের কবর জিয়ারত শেষে ঢাকায় গিয়ে দলীয় শীর্ষ নেতা ও আইনজীবীদের সঙ্গে কথা বলে নির্বাচন স্থগিতের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন জাহাঙ্গীর আলম। তফসিল অনুযায়ী আগামী 15 মে গাজীপুরে ভোট হওয়ার কথা ছিল। ভোটের 9 দিন আগে আওয়ামী লীগ নেতা সুরুজের রিট আবেদনে ভোট 3 মাসের জন্য স্থগিত ঘটনায় সমালোচনা শুরু হয়েছে। ভোটে জাহাঙ্গীরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসানউদ্দিন সরকার এরই মধ্যে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের আবেদন করেছেন। হাসান সরকার জানিয়েছেন, দলের শীর্ষ নেতাদের সিদ্ধান্তে এই আবেদন করেছেন তিনি। রাজনীতি সহ সকল ধরনের খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।